মাই ভিউজের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে বলে রাখা উচিত হবে সেটা হলো এই মাই ভিউজের যে আলোচনাগুলার প্রতিপাদ্য বিষয় সেইগুলা একান্তই ব্যক্তিগত আমার ভাবনার ফসল বলা চলে বা আমি যেভাবে চিন্তাভাবনা করি সেটা সো আমার চিন্তাভাবনা সবসময়ই সঠিক হবে এরকম না তবে আমি সবসময়ই দেশীয় আন্তর্জাতিক অর্থনীতি নিয়ে একটু ঘাটা ঘাটি করার চেষ্টা করি এবং সেইগুলোর উপরে বেস করে এবং মার্কেটেরও বিভিন্ন বিষয় লক্ষ্য করে একটা যোগসূত্র তৈরি করে সেটা থেকে একটা কাল্পনিক চিত্র অঙ্কন করার চেষ্টা করি যেটা আমি এখানে তুলে ধরার চেষ্টা করি সো সেই জন্যই বলছি আমার সম্পূর্ণ কথা আমার উপরে আশ্বস্ত হয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেবেন না বরং আপনি আপনার মতো করে রিসার্চ রিসার্চ করার চেষ্টা করেন এবং আমি যে কথাগুলো বলছি সেইগুলোর সাথে কোনো সঙ্গতি সংগতি আপনার চিন্তাভাবনার সাথে আমার চিন্তাভাবনার কোনো যোগসূত্র পাওয়া যায় কি না সেটা বোঝার চেষ্টা করেন অ্যান্ড দেন নিজের মতো করে বিচার বিশ্লেষণ করে বিনিয়োগের সিদ্ধান্তগুলো নেবেন সো আজকে আরেক একজন প্রবাসী একজন ভাইয়ের একটা রিকোয়েস্ট নিয়ে আসা এ ওনার একটা রিকোয়েস্ট ছিল জুন মাসের দিকে তখন আমি ওনার জন্য বিটকয়েন নিয়ে একটা অ্যানালাইসিস তৈরি করে দিয়েছিলাম তো আমার প্রিডিকশান ছিল যে বিটকয়েন আর অ্যাবাউট ফোর্টি এইট টু ফোর্টি নাইন থাউজেন্ড লেভেলের কাছাকাছি আসবে এবং মার্কেট সেই লেভেল থেকে বাউন্স ব্যাক করছে কিছুদিন আগে তো ওনার উনি সম্ভবত এটা থেকে কিছু মুনাফা অর্জন করতে পারছেন শর্টিং করে তো ওনার আবারও জানতে চাওয়া যে বিটকয়েন নিয়ে আপনার আরেকটা যদি প্রিডিকশান আমি আমি পাইতে পারি তো যেহেতু আমি নিজেও মাঝে মধ্যে কিছু পজিশন নেই ছোট ছোট। তো সেহেতু আমি একটু আলোচনা করার চেষ্টা করব তো উনি ওইখানে একটা বিশেষ ব্যক্তিত্বের কথা বলছেন যিনি দু হাজার নয় সালে সর্বপ্রথম বিটকয়েন কেনার জন্য সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন ডিভেন্সি ডিভেন্সি জেরমি তো ওনার যে ভাষ্য সেই ভাষ্য মতে ডিভেন্সি জেরমির কথা অনুসারে বিটকয়েন বাউন্স ব্যাক করে অনেক উপরের দিকে যাবে তো আমি আসলে ওনার সাথে কোনো অমত করতেছি না হ্যাঁ ডেফিনেটলি বিট কইন উইল গো ফার্দার মোর আপওয়ার্ড বাট বিফোর গোয়িং আপওয়ার্ড টু এইটি টু নাইনটি থাউজেন্ড লেভেল এই লেভেলের দিকে যাওয়ার আগে আই বিলিভ মার্কেট উইল শো আজ এ নিউ ডিপ লাইক ফোরটি থাউজেন্ড ওর ফোরটি টু থাউজেন্ড এই লেভেলটার কাছাকাছি মার্কেট ডিপ ক্রিয়েট করবে সো ডিপ ক্রিয়েট করার পিছনে কিছু টেকনিক্যাল বিষয় আছে আমরা যদি দেখার চেষ্টা করি এই লেভেলটাতে কিন্তু মার্কেট খুব বাজেভাবে বিট হইতেছে বারবার সো যেহেতু বাজেভাবে বিট হইতেছে বারবার উপরের দিকে যাইতে তার মানে নিচের দিকে আসার প্রবণতাটা খুব বেশি হবে যদি আমি দেখতাম যে এইভাবে বিট হইতেছে প্রতিবার এইভাবে বিট হইতেছে তখন আমি ভাবতাম যে নিচের দিকে আসার প্রবণতাটা হয়তো বা না হইতে পারতো স্যার সো আমার কাছে মনে হয় যে বিটকয়েন চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার ডলারের লেভেল টাচ করবে সো এইগুলাতে আসলে ওই আমার মনে হয় যে লং টার্ম ইনভেস্টমেন্ট করলে সবচেয়ে বেটার চল্লিশ হাজার ডিপে আসলে ট্রেডিং অপরচুনিটির কথা আমি কোনো কিছু বলতে পারবো না কারণ ট্রেডিং অপরচুনিটি যে সব সময় আপনাকে সফলতা দিবে তা না আমার কাছে মনে হয় যে বিটকয়েন লং টার্মের জন্য বেটার শর্ট টার্মের চেয়ে লং টার্মে ভালো রেজাল্ট দেবে সো এখন আসলে বিটকয়েনে বিনিয়োগ করলে কতদিন লাগবে কোন প্রাইস পর্যন্ত যাবে কেউ বলতেছে এক লাখ ডলার কেউ বলতেছে ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন ডলার কেউ বলতেছে ব্ল্যাক রক এটাতে বিনিয়োগ করছে সো ইট উইল গো মোর দেন ওয়ান ওয়ান মিলিয়ন ডলার কি হবে কি হবে না ফিউচার বলে দেবে যার তোকদের যতখানি সম্পদ লেখা আছে সেইটা সে পাবেই পাবে সেটা বিটকয়েন দিয়েই হোক আর অন্য কোনোভাবেই হোক তবে যদি টাকা দ্বিগুণ করা মানে চল্লিশ হাজার আসলে সেটা আশি হাজার ডলারে যাবে আপনি টাকা দ্বিগুণের কথা চিন্তাই করেন তাইলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের স্টক মার্কেটে এসে বিনিয়োগ করেন সেটা আপনার জন্য ব্যাটার হইতে পারে আবার এখানে বলবেন যে বাংলাদেশে বিনিয়োগ করা এটা কোনো কথা হইলো হ্যাঁ বাংলাদেশে বিনিয়োগ করতে পারলে বুঝে করতে পারলে টাকা তিন তিনগুণ হয়ে যায় চারগুণ হয়ে যায় ঠিক আছে আমি আজকে থেকে চার বছর আগে আমি সাড়ে চার বছর আগে আমি যে বিনিয়োগগুলো করছিলাম সেইগুলো থেকে এক দেড় বছরের ভিতরে ভালো রিটার্ন জেনারেট হয়েছে এরপরে মার্কেট পরে রয়েছে আমার কোনো কিছু আসে যায় না আমার কথা হলো সাড়ে তিন বছর চার বছরে টাকা দ্বিগুণ করতে হবে ব্যাংকের আগে আমি টাকা দ্বিগুণ করবো সাড়ে তিন বছর তিন বছর সাড়ে তিন বছরে দ্বিগুণ করবো সো সেই জায়গায় দ্বিগুণ না তিন তিন তাই না তো সেই চোদ্দ পনেরো ষোলো টাকা করে শেয়ার কিনে রাখছি সেইগুলো বিক্রি করছি আশি নব্বই একশো সো কোন সময় কোনভাবে আসবে কেউ জানে না তবে বিনিয়োগগুলা করার আগে বুঝে করতে হবে কোন স্টকটা এখন সস্তায় আছে সেইটা বুঝে করতে হবে সো অপরচুনিটি ওয়াইজ যদি আমি বলি বাংলাদেশের বাজারে আট দশটা এরকমের স্টক আছে যেগুলা দুই গুণ তিন গুণ রিটার্ন জেনারেট করে দিবে এর মধ্যে প্রথম সারিতে আছে দুইটাই স্টক এবং খুব নিউলি লিস্টেড খুব নিউলি লিস্টেড বলতে গেলে গত বছর থেকে এই বছর পর্যন্ত যদি বলি দুই বছরে দুইটা স্টক লিস্টেড হয়েছে একটা ব্যাংকিং খাতের আর একটা আবাসন খাতের সো আমার কাছে মনে হয় যে বেশ ভালো করতে পারে সো এই দুইটা স্টক লং টার্মে খুব ভালো হইতে পারে বলে আমার কাছে মনে হয় তো যাই হোক নাম না বলাটাই নিজের করে মতো খুঁজে একটু দেখার চেষ্টা করেন দেন আপনারা তো এখন আমাদের বাজারের আলোচনার দিকে অগ্রসর হই আমার কাছে অনেকে অনেকভাবে প্রশ্ন করতেছেন আপনি এই উত্থানকে কিভাবে দেখেন অনেক অ্যানালিস্ট বলতেছে বাজার ভুল ট্রেন্ডে চলে গেছে বাজার খুব পজিটিভ অনেক ফান্ড ম্যানেজার নাকি এরকম বলছে আমি জানি না আসলে ফান্ড ম্যানেজাররা কি বলছে বা কোন অ্যানালিস্টে কি বলছে যেহেতু আমি আসলে কারো অ্যানালিসিস দেখি না বা কোনো ফান্ড ম্যানেজারেরও আলোচনা শোনার চেষ্টা করি না হ্যাঁ একজন ফান্ড দুজন ফান্ড ম্যানেজারের আলোচনা শোনার চেষ্টা করি এত কোনো অস্বীকার করার মতো জায়গা নাই দুজনের আলোচনা দেখার চেষ্টা করি যদিও ওনারা খুব বেশি একটা আলোচনা করেন না একজন অ্যাসেসমেন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের তো যাই হোক এখন বলতে পারবো না কি ওনারা আলোচনা করছেন কি করছেন না বলতে পারবো না বাট শুনি না অনেক দিন হয়ে গেছে ওনাদের আলোচনা তো আমার হিসেবে আমি কয়েকটা জিনিস বলার চেষ্টা করবো অনেকে ভাবতেছেন বলেন আসছে আমি আবার একটু ডিফারেন্ট ভাবার চেষ্টা করি সবাই যখন বায় কেনে কেনে কেনা 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 চিৎকার চেঁচামেচি করে কেন 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 আমি তখন বলি বেচো 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 আবার যখন সবাই বলে বেচো 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 আমি বলি কেনো কেন কেন অনেকে মানে আমার নিয়েও একটু হাসি তামাশা করে অনেকে আবার আবার বলতো যে আপনার বুকের পাটাটা একটু বড় করেন এখন ওই পাটাওয়ালা ব্যক্তিরা একবারে হারায় গেছে বিলীন হয়ে গেছে শেয়ার বাজারে দরবেশের চক্করে পড়ে সব বিলীন করে দিছে আমি তারিম এখনও জীবিত আছে আমি তারিম এখনও বহাল তো হতে কারণ আমার বুকের পাটাটা একটু ছোট যাই হোক আলোচনার দিকে অগ্রসর হই প্রথম বিষয়টা হলো অনেকেই আহ বলতেছেন যে রানের হয়তো বা দ্বার প্রান্তে দাঁড়ানো আছে রানের দ্বার প্রান্তে দাঁড়ানো আছে কিনা আছে সেটার জন্য আমি ইঙ্গিত দিয়ে রাখছি অনেক আগে কী ধরনের ইঙ্গিত দিয়ে রাখছি সেটা হলো একদম আমি ওই সময় ক্লিয়ারভাবে বলছি যে কাউরে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নয় যেদিন দেখবেন ইন্টারেস্ট রেট কার্ড শুরু হয়ে গেছে সেদিন থেকে বুঝবেন যে বুলডান আসা শুরু হয়ে গেছে যেদিন থেকে দেখবেন যে ট্রেজারির ট্রেজারির রেট পড়তে শুরু করছে সেদিন থেকে বাজারে বুলড্রান আসার সম্পূর্ণ ইঙ্গিত পেয়ে ফেলবেন দ্যাটস ইট এর বাইরে কোনো কিছু নাই এখন প্রিভিয়াস যে আমরা চার দিনের একটা উত্থান দেখলাম সেই উত্থানটা আসলে কি ছিল ইটস জাস্ট এ পাবলিক সেন্টিমেন্ট আমার মাই ভিউজ ওয়ান মাই ভিউজ টু মাই ভিউজ থ্রি এই তিনটে ভিডিও দেখেন সেই তিনটা ভিডিওতে আমি খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি যে মার্কেট উইল কাম টিল ফাইভ থাউজেন্ড আফটার রিচিং দ্যাট লেভেল মার্কেট উইল ফার্দার ফ্লাই টু নেয়ার ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড ইট উইল গো দেয়ার বেসড অন পাবলিক সেন্টিমেন্ট নট ফর এনি ভ্যালিড ফান্ডামেন্টাল রিজন কোনো ফান্ডামেন্টাল রিজনের উপরে বেস করে মার্কেট 9 590 পয়েন্টের কাছাকাছি যাবে না সেই জায়গা তো 5620 পয়েন্ট পর্যন্ত আপনারা দেখছেন মেগ না চাইতি বৃষ্টি উইদাউট এনি কাইন্ড অফ ফান্ডামেন্টাল রিজন যখন কোনো মোমেন্টাম ক্রিয়েট হয় সেটা কখনোই সফল হয় না ঠিক আছে সেটা কখনোই সফল হয় না আমার কাছে মনে হয় এখন আপনারা যেটা ভাবতে পারেন আপনাদের কাছে ফান্ডামেন্টাল রিজন হিসেবে যে জিনিসগুলো আপনারা ভাবতেছেন সেইগুলো আমি একটু আপনাদের সাথে শেয়ার করি দেন আমি আমার বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি প্রথম আচ্ছা একটার সাথে আপনাদের সাথে আমার অমতের জায়গাটা কোনটা সেটা শুরু করি সেই জায়গাটা দিয়ে শুরু করি যেগুলার আপনারা ফান্ডামেন্টাল রিজন হিসেবে বোঝার চেষ্টা করতেছেন প্রকৃতপক্ষে প্রকৃত বিনিয়োগকারীরা এইগুলারে ফান্ডামেন্টাল রিজন হিসেবে বোঝার চেষ্টা করে না প্রথম বিষয়টা হলো আপনারা বলবেন যে একটা ফেসিস্ট একটা স্বৈরতন্ত্রের অবসান হয়ে একটা জনগণের প্রতিফলন হিসেবে একটা সরকার আসছে এটা একটা ফান্ডামেন্টাল রিজন রিজনাদের কাছে মনে হয় ইতিহাস বলে যখনই কোনো স্বৈরতন্ত্রের অবসান ঘটছে সেই দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটের পট পরিবর্তন হয়েছে সত্য কিন্তু সেটা খুব সহসা খুব ভালো ফলাফল নিয়ে আসে নাই সেটা আপনারা ফ্রান্স রেভলিউশন থেকে শুরু করে আপনারা যদি লিবিয়ার রেভলিউশন পর্যন্ত দেখেন আপনারা সেটার প্রমাণ পেয়ে যাবেন ঠিক আছে সেকেন্ড একজন অত্যন্ত গুণী এবং একজন অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তি এই জনগণের প্রতিনিধিত্বের জন্য সরকার গঠনের চূড়ান্ত সরকার গঠনের পর চূড়ান্ত আসনে বসছেন ডেফিনেটলি আমি এতে কোনো অস্বীকার করি না বাট হি ইজ নট এ পলিটিক্যাল পার্সন মে বি হি ক্যান ম্যানেজ দ্য ইকোনমি মে বি হি ক্যান ম্যানেজ আদার থিংস ফর এ মানে খুব ছোটো পরিসরে হয়তো সে খুব ভালোভাবে সেগুলো ম্যানেজ করতে পারবে বাট অনলি পলিটিক্যাল পার্সন কুড অনলি পলিটিক্যাল পার্সন ক্যান মানে তারা বিগার স্কেলে বিগার স্কেল স্কেলে আসলে এই ম্যানেজমেন্টগুলো করতে পারে শাসন ব্যবস্থার চোরায় শাসন ব্যবস্থার চোরায় শাসকের প্রয়োজন আপনার আওরঙ্গজেবের মতো শাসকের প্রয়োজন খিলজির মতো শাসকের প্রয়োজন বাংলার আহ আলিবদিখার মতো এখন আপনি যদি শাসক হন সিরাজউদ্দৌলার মতো প্রাথমিক পর্যায়ে হয়তোবা আপনি খুব সম্মান পাবেন এবং আপনার মানে আপনার অন্তিম যাত্রার পরেও হয়তো আপনি সম্মান পাবেন বাট শাসন ব্যবস্থা ওইভাবে চলবে না এখন অনেকে বলতে পারেন আপনি তো রাজনৈতিক বক্তব্য দিয়ে দিতেছেন আমি রাজনৈতিক বক্তব্য দিতেছি না এটা বাস্তবতা বলতেছি আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে খুব বেশি একটা চিন্তিত না ঠিক আছে রাজনীতি রাজনীতির জায়গাতে থাকবে আমি কখনোই বাংলাদেশের রাজনীতি পছন্দও করিনি ঠিক আছে এবং আমাদের দেশের কালচারে শাসক ওই হইতে হবে খালি আলি বর্ডিখার মতো হইলে হবে না অথবা ওই আওরঙ্গজেবের মতো হইলে হবে না অথবা খিলজির মতো হইলে হবে না হইতে হবে তাদেরও বাপ সো যাত্রা মাত্র শুরু হইছে। বহুত পথ বাকি আছে এত উচ্ছাসিত হওয়ার কোনো কিছু নাই আমি অন্তত পক্ষে দেখি না একটা দেশ চালাইতে গেলে তিনশো প্রতিনিধি তিনশো সাড়ে তিনশো প্রতিনিধির প্রয়োজন তাই না সেখানে কয়জন আছে এখন এত সহজ দেশ চালানো ইটস নট এ ম্যাটার অফ যোগ আমরা যেভাবে ঘরে বৈশা হাসতে হাসতে বলতেছি দেশ উন্নয়নের চরম সীমায় চলে যাবে আমি এটা বিশ্বাস করি না তৃতীয়ত গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস যেটা আপনারা ভাবতেছেন এটা খুব ভালো ফান্ডামেন্টাল রিজন হতে পারে সেটা হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পরিবর্তন আমি এইটাতেও কোনোভাবে অস্বীকৃতি জানাবো না বাংলাদেশের যে কয়েকজন হাতে গোনা অর্থনীতিবিদ আছে তাদের মধ্যে একজন যিনি হইসেন ডেফিনেটলি তার ভিতরে সেই প্রয়াসও থাকবে কিন্তু এই ফেসিস্ট সরকার থাকা সময়ে যে অর্থনৈতিক ক্ষতিগুলা করছে সেইগুলারে পুষে ওঠা খুব মুশকিল এবং সেইগুলার ইম্প্যাক্ট আমরা আরও দেখব এখনই শেষ হবে না চতুর্থ গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসাবে আপনারা ধরতে পারেন যে বাংলাদেশের কি বলে আমাদের শিবলি সাহেবের পদত্যাগ সুইডিশ আলু পদত্যাগ করছেন তাই না তো উনি পদত্যাগ করার পরেও বাজার খুব ভালো হয়ে যাবে এইটা ভাবার কোনো জায়গা নাই কারণ বাজার বাজারের গতিপথ নির্ধারিত হয় অর্থনীতি এবং সেই অর্থনীতির সাথে বাজারের যারা পার্টিসিপেন্ট আছে সেই পার্টিসিপেন্টদের চিন্তা ভাবনা আমি আপনি এবং ইনস্টিটিউশন যে সিদ্ধান্ত নেই সেইটার উপরে বাজার নির্ধারিত হয় সেইটা কে আসলো আর কে গেল তাতে কোনো কিছু আসে যায় না আমাদের ভিতরে এটা খুব ভুল ধারণা যে বাজার কেউ বললেই বাজার যায় কেউ বললেই বাজার যায় এটা একদমই ভুল ধারণা তো এই চারটা জিনিসই তো খুব গুরুত্বপূর্ণ আমি তো চারটারই তোর যেটা আমি ভাবতেছি সেটা আমি বলে দিলাম এখন আমার যে চিন্তার জায়গাগুলো সেইগুলা নিয়ে আমি এখন বলার চেষ্টা করি প্রথম বিষয় হলো এত বছরের অপশাসনের পর আমাদের দেশের অর্থনীতি একটা ভঙ্গুর অবস্থায় আছে এই ভঙ্গুর অর্থনীতি সম্পূর্ণরূপে সচল হইতে বেশ সময়ের প্রয়োজন আমাদের দেশের রিজার্ভ এই রিজার্ভ খুব তাড়াতাড়ি আকাশচুম্বী হয়ে যাবে আগের মতো এইটাও ভাবা ভুল আমাদের দেশে হয়তোবা সাময়িকভাবে দেখতেছেন বিভিন্ন ধরনের লোকজনের ধরা হইতেছে বিভিন্ন ধরনের যে ব্যাংকের ঋণগুলো আছে মন্দ ঋণগুলো আছে সেইগুলা আনার ব্যবস্থা করা হবে সেইগুলা রিকভার করার চিন্তা ভাবনা করা হবে এইগুলা রিকভার কোনোভাবে করতে পারবে না কারণ যে লোকগুলা এই টাকাগুলো নিছে এই টাকাগুলো নিয়ে তো তারা নাই হয় তারা সেই টাকাগুলো অন্যখান নিয়ে গেছে নয় তারা খরচা করছে এবং তারা এই টাকাগুলো নিতে গিয়েও যে পার্সেন্টেজ দিতে হয়েছে এটাও তো টাকার ভিতর থেকেই গেছে তাদের আপনি প্রেশার ক্রিয়েট করে কত টাকা বাইরে করাইতে পারবেন বাস্তবতার সাথে আসেন বাস্তবতা চিন্তা করে কথা বলেন বাস্তবসম্মত চিন্তা ভাবনা করতে হবে ধরেন আমি আপনার কাছ থেকে একশো টাকা জোর করে নিয়ে আসছি আমি কি একশো টাকা পকেটে নিয়ে রাখছি আমি এই সাই একশো টাকার থেকে পুলিশে দিতে হয়েছে আমি এই সাই একশো টাকার থেকে যে লোকে দেখছে তারে দিতে হয়েছে দেওয়ার পরে হয়তো আমার কাছে ষাট টাকা ছিল বা সত্তর টাকা ছিল এই সত্তর টাকাও আমি আমার ঘরে আইসা খরচ করছি আমি খাইছি আমি জামা কাপড় কিনছি আমি দুইটা বোতল কিনা নিয়ে আসছি আসার পরে আমার কাছে আছে তিরিশ টাকা তিরিশ টাকা থেকে আরও তিরিশ টাকা আমি পাঠিয়ে দিচ্ছি তিরিশ টাকা থেকে আরও পনেরো টাকা পাঠাইছি দেশের বাইরে এখন আমার কাছে আছে পনেরো টাকা আপনি আমার আপনার কাছ থেকে আনছি আমি একশো পঁচাশি টাকা তো এখানেই শেষ আপনি নিয়ে আসলেন পুলিশ আইনে আমার বললেন যে এই তুই টাকা বাইর করে দে আমি দিলাম মাত্র হাতে আপনার পনেরো টাকা নিলে নেন না নিলে নাই নিয়ে আমার জেলে দিতে পারে এই তো এর বেশি কিছু সো আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে অর্থনীতি এত তাড়াতাড়ি রিভাইভ করবে এটা আমি বিশ্বাস করি না আচ্ছা বাজারের সাথে এখন আমি আলোচনা আচ্ছা এটার সাথে আরও একটা জিনিস আমি বলি সেটা হলো এই যে আজকে থেকে দশ বছর বারো বছর আগের একটা পরিসংখ্যান বলতেছি সেটা মনে হয়েছিল দুই হাজার দশ বারো বছর আগে দুই হাজার দশ বারো সালের দিকের কথা তখন নাকি একদিন বাংলাদেশে হরতাল হইলে প্রায় কোটি হাজার টাকার লোকসান ধরে নিলাম তিন হাজার কোটি টাকা এক হাজার কোটি টাকা লোকসান হয় এই যে গত এক দেড় মাসের একটা এত বড় গণ ছিল এইটার কারণে যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে এটাকে এটার ফল কি আমরা দেখব না ধরে নেন তিরিশ দিন যারা বলতেছেন উনত্রিশ দিন বা সাতত্রিশ দিন বা একত্রিশ দিনের এরকম একটা আন্দোলন ছিল আমি ধরে নিলাম এটাও না ধরলাম পনেরো দিন আজকের থেকে বারো বছর আগে যদি তিন হাজার দুই হাজার কোটি টাকা তিন হাজার কোটি টাকার লোকসান হইতো এখন কত কোটি টাকার হয় কত কোটি টাকার লোকসান হয়েছে এত তাড়াতাড়ি পোষাই যাবে সব কিছু এই যে কোম্পানিগুলো বন্ধ ছিল এই যে কোম্পানিগুলার উৎপাদন ব্যাহত হয়েছে তাদের স্যালারি দেওয়া কি বন্ধ রাখতে পারছে বন্ধ রাখতে তো পারে নাই এই যে উৎপাদন ব্যাহত হয়েছে এই উৎপাদন ব্যাহত হওয়ার কারণে তাদের যে ফাইন্যান্সিয়াল লস হয়েছে সেটা রিকভার হবে সময় লাগবে রিকভার হইতে সো এইটার ফলাফলকে কি আমরা ফাইন্যান্সিয়াল ডেটাই দেখব না এই ধরনের সিচুয়েশনে কার লাভ হয়েছে ব্যাট বেশির লাভ হয়েছে যত বড় আন্দোলনই হোক আর যাই হোক সিগারেট সারা হয় নাই কার লাভ হয়েছে আপনার ওষুধ শিল্পের তাদের উৎপাদন ঠিকই চলছে তাদের বিক্রিও ঠিকই বাড়ছে কিন্তু ব্যাংক ফাইন্যান্স উৎপাদনশীল যে কোম্পানি আছে ফুড এগুলার হয়েছে এই যে এতদিন বন্ধ ছিল এর ভিতরে দিন তিন দিন করে চার কি চার পাঁচ দিন মনে হয় এক দেড় সপ্তাহে ইন্টারনেট বন্ধ আসছিল কোম্পানিগুলার যে আমি বাংলাদেশে ফোন করছি আমি ফোনে কথাই বলতে পারতেছি না কিছু মানে এত এমনভাবে কাটতেছে কথা বুঝাই যায় না সো এই যে কোম্পানিগুলার এত বড় ক্ষতি হয়েছে এটার ফল কি তাদের আহ ফাইন্যান্সিয়াল ডেটায় আসবে না

যে জায়গাতে আমরা দেখতেছি আমাদের যদিও আমাদের অর্থ এবং আমাদের বাংলাদেশ ব্যাংকের নীতি নির্ধারকদের ভেতর থেকে এখন অন্তত পক্ষে একটা জিনিস শোনা যাচ্ছে যে এখন থেকে আর ফেব্রিকেটেড ডেটা আমাদের সামনে আসবে না যা আছে তাই আসবে সো যদি আমরা এটা দেখি তাহলে জুলাই মাসের যে ইনফ্লেশনের ধারাবাহিকতা ছিল এটা সাড়ে এগারো পার্সেন্ট ক্রস করছে

সো অনেকগুলো বিষয় আছে এই বিষয়গুলো যখন আমি দেখি আমার মানে ওইটার সাথে ম্যাচ করে না ওই জিনিসগুলোর সাথে অর্থনীতির সাথে আমাদের বাজার ম্যাচ করতেছে না হ্যাঁ ডেফিনেটলি আমাদের বাজার খুবই আন্ডার ভ্যালিউর অবস্থায় আছে বাট এই আন্ডার ভ্যালিউর অবস্থায় থাকার পরেও একটা একটা উপাদানের প্রয়োজন হবে যেটা পুশ করবে বাজারকে খুব ভালো একটা নিউজ থাকতে হবে যেটা পুশ করবে অর্থনৈতিক নিউজ থাকতে হবে সেটা সেটা হইতে পারে রিজার্ভ বাইরে যাওয়া সেটা হইতে পারে ইন্টারেস্ট রেট কাট হওয়া যেহেতু রিজার্ভ বাড়বে না সে বাড়তেছে না সে ইন্টারেস্ট কাট হওয়ার সম্ভাবনাই নাই আমি চারটা জিনিস যখন দেখব আমি তখন বুঝবো যে আমার জন্য খুব গুরুত্বপূর্ণ সময় চলে আসছে হয়তো বাজার ভুল রানের দিকে যাবে ওই মুহূর্তে যদি এই ধরনের মোমেন্টাম পাই ডেফিনেটলি এটা খুব গুড সাইন থাকবে কি প্রথম বিষয় রিজার্ভ বাড়বে সেকেন্ড বিষয় ইনফ্ল্যাশান কমতে শুরু করবে ইনফ্লেশন কমতে শুরু করার সাথে সাথে থার্ড বিষয় হয়ে দাঁড়াবে ইন্টারেস্ট সরি ট্রেজারির রেট ফল করতে থাকবে ট্রেজারি রেট ফল করতে থাকার সাথে সাথে দেখব যে আমরা ইন্টারেস্ট রেট কমা শুরু হয়ে গেছে সো এই চারটা জিনিস যখন একসাথে আমি দেখব বা এই চারটা জিনিসের তিনটা জিনিসও যদি শুরু হয় এই প্রথম তিনটা জিনিসও যদি শুরু হয় তাহলে ডেফিনেটলি আমরা বুঝবো যে বাজার বুলরানে যাওয়ার দিকে অগ্রসর হচ্ছে এবং তখন যদি এই একটা পোর্স দেখি ওই সেন্টিমেন্টটা পিছনে একটা সলিড রিজন থাকবে এইটা আর এই সলিড রিজনের কারণে ওই একটা ট্রেন্ড ক্রিয়েট আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে আজকে থেকে ছয় সাত মাস আট মাস আগে আমি একটা কথা বলছিলাম কথাটা কি সেটা হলো বাংলাদেশে আরেকটা বড় বিপদে পড়তে যাইতেছে সেই বিপদটা হলো প্রথম বিষয়টাই তো হলো তখন যখন বলছিলাম কথা বললাম যে প্রথম বিষয়টা হলো আমাদের দেশের স্যালারি এক সাথে বাড়ায় ফেলছিল সেইটাই আসলে মূল সূত্রপাত করছে অর্থনীতির নেগেটিভ নেগেটিভ ইমপ্যাক্ট আনার ক্ষেত্রে তারপরে দেখা গেল ব্যাংকের দুঃশাসন তারপরে দেখা গেল ব্যাংকের দুঃশাসন বলতে গেলে আমি ইন্টারেস্ট রেটের ছয় এর বিষয়গুলা বলতেছি আর কি ডলারের রেটটা একটা আর্টিফিশিয়াল ওয়েতে বাইধা রাখা এই জিনিসগুলার পরবর্তীতে আমরা যখন একটা ইম্প্যাক্ট আসতে দেখলাম আমাদের অর্থনীতিতে কোভিড পরবর্তী সময়ে গভর্নমেন্ট সবচেয়ে বড় আর একটা ভুল করলো সেটা হলো তারা ইম্পোর্টারে রেস্ট্রিক্ট করলো এই ইম্পোর্ট রেস্ট্রিক্ট হওয়ার কারণে আমি মাস আগেই কথাটা বলছি যে ইম্প্যাক্ট ইম্পোর্ট রেস্ট্রিক্ট হওয়ার কারণে এখন আপনারা হয়তোবা কমেন্টসে লিখবেন আমি বলছি না এই কথাগুলো এখন আপনারা হয়তোবা দেখতেছেন যে রিজার্ভ আপনারা ধরে রাখতে পারতেছেন বাট এমন একটা সময় আসবে যখন ইম্পোর্ট রেস্ট্রিক্টের কারণে উৎপাদন খাত ব্যাহত হবে উৎপাদনের ক্ষমতা কমতে থাকবে তখন সিস্টেম লস বাড়তে থাকবে অর্থনীতিতে আরো বড় বিরূপ প্রতিক্রিয়া আসবে আমরা এটা দেখবই এখন ছয় মাস তো পার হয়ে গেছে এখন এটার প্রতিক্রিয়া আমরা দেখতে থাকবো এরপরে মরার উপরে খরার ঘা সেটা হলো আমি তো গত বছর থেকেই নেগেটিভ আপনার গার্মেন্ট সেক্টর নিয়ে আমি গত কয়েকদিন নিজ উদ্যোগে আমি চেষ্টা করলাম একটু এইখানের যে ফ্যাশন চেইনগুলো আছে সেগুলোতে একটু ঘুরে দেখা গার্মেন্টসের বিষয়গুলো নিয়ে কি অবস্থায় আছে বাস্তব চোখে দেখার জন্য আমি নিজে গেছি আমার কথা বিশ্বাস না হয় যারা ইউরোপে থাকেন তারা যে বড় বড় ফ্যাশন চেনগুলো আছে মার্কস অ্যান্ড স্পেন্সার অথবা জেডি স্পোর্টস অথবা আপনার কি বলে প্রাইমার্ক বিশেষ করে প্রাইমার্ক প্রাইমার্কে বেশিরভাগ কাপড় চোপড় আসতো দেশের বাংলাদেশ থেকে প্রাইমার তারপরে আপনার আছে কি বলে টেস্কো এগুলোতে আপনারা যাইয়া একটু দেখেন আমার কথাটা সত্য কিনা আগে আজকে থেকে দেড় দু এক বছর আগের কথা বলতেছে এক বছর আগের কথা এই দুই হাজার তেইশ সালের কথা বলতেছে যাওয়ার পরে দেখা যেত যে এইটি পারসেন্ট কাপড়ের গায়ে লেখা মেড ইন বাংলাদেশ তখন আর কোন দেশ দেখা যেত তখন দেখা যেত ভিয়েতনাম তারপরে আমরা দেখলাম কি দুই হাজার তেইশ সালের মাঝামাঝির পর থেকে যখন বাংলাদেশের সাথে হাসিনা সরকারের বাংলাদেশের সাথে ইউএসএ এবং ইউরোপের মধ্যে একটা তিক্ততার সম্পর্ক চলতেছিল তখন আমি সেগুলো নিয়েও আলোচনা করছিলাম যে এটার প্রভাব সরাসরি আমাদের গার্মেন্টস সেক্টরের উপরে আসবে তখন দেখা গেল যে ভিয়েতনাম আস্তে 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 উপরের দিকে আসতে তখন আমি আপনাদের বলছিলাম যে ভিয়েতনামের কাপড় চোপড় খুব বেশি দেখা যায় বাংলাদেশের কাপড় চোপড় রাখছে গত তিন চার দিন আগে আমি এই তিন চার মানে দু তিন দিন লাগায় দু তিন দিন মিলে ঘুরছি বিষয়টা একসাথে তার ঘোরা সম্ভব না দু তিন দিন মিলে ঘুরছি আমি যাওয়ার পরে দেখলাম সবচেয়ে দুঃখজনক পাকিস্তান ইন পাকিস্তান লেখা যখন ওই যে আন্দোলনটার ইয়ের আন্দোলনটা হইলো না স্যালারি বাড়ানোর জন্য সেক্টর থেকে একটা আন্দোলন হইলো না নির্বাচনের আগ মুহূর্তটাতে তখন আমি একটা আলোচনা করছিলাম সে আলোচনাটাই বলছিলাম এখন যে স্যালারির পরিমাণ হয়ে দাঁড়িয়েছে সেটা পাকিস্তানের সমান হয়ে গেছে আমি বিশ্বাস করি বাংলাদেশের চেয়ে ভালো পররাষ্ট্রনীতি পাকিস্তানের থাকে সো পাকিস্তান সেই জায়গা দখল করবে ওই কথাটা সত্যি হলো আমি যাই দেখি মেড ইন পাকিস্তান মিনিমাম থার্টি পারসেন্ট কাপড়ে তারপরে আরও দেখলাম মেড ইন পাকিস্তান মেড ইন ভিয়েতনাম মেড ইন চায়না মেড ইন টার্কি টার্কি খুব ভালো অবস্থায় চলে যাচ্ছে ইউরোপের ভিতরে কাপড় রপ্তানিতে আমি দেখলাম টার্কি এবং সবচেয়ে মজার বিষয় হলো সাউথ আমেরিকা সাউথ না নর্থ আমেরিকার মনে হয় দেশটা ওই পানামাটা নাম সাইডের একটা দেশ কি জানে নাম আমি ভুলে গেছি নামটা উইটার লেখা ওই দেশটার নাম আমি নামটা মুখে আসতেছে কিন্তু মনে আসতেছে কিন্তু মুখে আসতেছে না এরকম অবস্থা সো যারা খুব উচ্ছ্বাসিত হয়ে গেছেন যে ফরেন রেমিটেন্স আসতেছে ফরেনারে টাকা পাঠানো মানে বাংলাদেশের যে বৈদেশিক শ্রমিক তারা টাকা পাঠানো শুরু করে দিছে রিজার্ভ চার গুণ বেড়ে গেছে মানে রিজার্ভে অ্যাড হচ্ছে তাদের রেমিটেন্সের পরিমাণ চার গুণ বেড়ে গেছে আরে ভাই নর্মালভাবে চিন্তা করার বিষয় সুদিন ফিরে আসতেছে নাকি রিজার্ভে নর্মালভাবে চিন্তা করেন তারা জুলাই মাসে টাকা পাঠায় নাই সেই টাকাটা অগাস্ট মাসের টাকার সাথে মিলে পাঠাইতেছে সেই জন্য বেড়ে গেছে যে লোকগুলা দেশের বাইরে আছে যে দুই কোটি লোকগুলা দেশের বাইরে আছে তাদের ইনকাম তো ফিক্সড এমন তো না যে বাংলাদেশে ডাবল করে দিয়েছিল স্যালারি কোনো এক সময় সেইভাবে এই দেশেও তাদের বলছে যা তোরা তো টাকা বাংলাদেশে পাঠাবি ডাবল করে দিলাম এরকম না তাদের ইনপুট কিন্তু সেম আউটপুটও সেইমই হবে অর্থাৎ এইটাতে খুব বেশি ফারাক হবে না ইন ফিউচারে কিন্তু ভয়ের বিষয়টা হলো আদার যে সাইটটা ছিল আমাদের রেমিটেন্স আসার বস্ত্র শিল্প সেই শিল্পটা থেকে রেমিটেন্সের পরিমাণ কমবে সব মিলে আমি যদি দেখি এমন কোনো ধরনের উপকরণ এখনো বাজারের জন্য তৈরি হয় না যেটা বাজারকে বুলরা নিয়ে নেওয়া যাইতে পারে ঠিক আছে আমি আমার ব্যক্তিগত পোর্টফোলিওর যে রিকভারিগুলো করছিলাম পাঁচ হাজার নয়শো লেভেলে আসার সাথে সাথে গুলা সবগুলা স্কোয়ার অফ স্কোয়ার অফ করে ফেলছে যে প্রফিট জেনারেট হয়েছে খুব ভালো আলহামদুলিল্লাহ প্রফিট জেনারেট হয়েছে এই প্রফিটগুলা এখন আমার যে মেইন ইনভেস্টমেন্ট যে পোর্টফোলিওগুলো থেকে হয় যে গুলার বিশেষ করে ফান্ডামেন্টাল দেখে এবং ভ্যালু ওয়াইজ ইনভেস্টমেন্ট হয় সেই অ্যাকাউন্টগুলোতে ইনভেস্ট করা হচ্ছে যাতে আমি বাজারের প্রাইস এখন এক টাকা দশ টাকা থাকলে আমি সেইটার প্রাইসটাকে টেনে নামায় আনতে চাই আরও কমে সো আমার ইনভেস্টমেন্ট যে প্রাইসে ছিল সেই প্রাইস থেকে মোটামুটি একটা অ্যামাউন্ট মাইনাস করে প্রাইসটাকে টেনে নামায় আনতে পারছে অ্যাভারেজ করে ঠিক আছে সো এইভাবে আসলে বিনিয়োগের সিদ্ধান্তগুলো নিতেছি কারণ আমি মনে করি এখনও বাজার উপরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি করতে পারে নাই এমন কোনো সলিড এবং ভ্যালিড রিজন ক্রিয়েট করতে পারে নাই আমরা শুধুমাত্র প্রাথমিক পর্যায়ে একটা ইন্টারিম গভর্নমেন্ট দেখলাম এইটার ফলাফল আমরা আরও পরবর্তীতে পাব তারা কি খুব ভালো করতে পারবে কি না তারা কি খুব দেশের অর্থনীতিতে অগ্রণী ভূমিকা রাখার মতো কোনো যুগান্তকারী সিদ্ধান্ত নিতে পারবে কিনা ডেফিনেটলি নিতে পারবে বাট সেই সিদ্ধান্তগুলার ফল ফলশ্রুতিতে বাজারের উত্থান এটা সময়ের ব্যাপার সময় নিবে সো আমি মনে করি ফান্ডামেন্টালি একটা জিনিস আমি মনে করি যে বাজার আর খুব বেশি নিচে যাওয়ার মতো জায়গা নাই যেটা হয়তো বা আমরা সামনের সময়ে পাঁচ হাজার ছয়শোর কাছাকাছি দেখবো এবং আস্তে আস্তে বাজার নিচে আসতে গেলে তো আস্তে আস্তে আসে সো বাজার আস্তে আস্তে হয়তো বা পাঁচ হাজার লেভেলের কাছে আসবে এবং ততদিনের ভেতরে আমরা একটা খুব ভালো অবস্থায় যাওয়ার মতো একটা প্রেক্ষাপট ক্রিয়েট হয়ে যাবে অর্থাৎ ফাইন্যান্সিয়ালি খুব ভালো ভালো নিউজ ততদিনে আসবে ততদিনে হয়তো বা আরও তিন চার মাস পাঁচ মাস ক্রস করে যাবে এই সরকারের বয়সও হয়ে যাবে তিন চার মাস পাঁচ মাস এবং দেন হয়তো বা খুব ভালো একটা নিউজ টিউজ আসার সাথে সাথে বাজার তখন পজিটিভ রানে যাওয়া শুরু করতে পারে সো এর আগে বাজার আমি বিশ্বাস করি আবারও পাঁচ হাজার লেভেল টাচ করবে ইভেন আজকে থেকে পাঁচ ছয় মাস আগে চার পাঁচ মাস আগে মাই ভিউজের প্রথম দ্বিতীয় তৃতীয় যে ভিডিওগুলো সেই ভিডিওগুলোতেও আমি বলে রাখছি আই বিলিভ মার্কেট উইল কাম টিল নাইন যে সরি ফাইভ থাউজেন্ড ফাইভ লেভেলে আসছে আসার ওই ভিডিওগুলোতেই বলা আছে আফটার রিচিং দ্যাট লেভেল ইট উইল গো অ্যাগেইন ফাইভ থাউজেন্ড নাইন কাছে যাওয়ার পরে মার্কেট আমি বিশ্বাস করি আবারও নিচের দিকে আসবে সেটা ডিপেন্ড করবে তখনকার প্রেক্ষাপটের উপরে সো এখন যদি বলি তখনকার প্রেক্ষাপট যদি যেটা মানে ভাবতে চেষ্টা করতেছিলাম যেটা আমরা এখন দেখলাম সেই প্রেক্ষাপটে যদি আমি দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি আমি দেখি খুব বেশি যাওয়ার মতো উপরে জায়গা নাই আমার কাছে মনে হয় নিচের দিকে আসার জায়গাটা খুব বেশি ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস এখানে বলতে হয় অনেকে বলেন যে বাজারে তো খুব ভালো লেনদেন আজকের ভিডিওটা একটু বড় হয়ে যেতেছে তাই না তারপরে আমার মনে হয় এই জিনিসগুলো বলা দরকার বাজারে তো খুব ভালো লেনদেন অনেক লেনদেন হচ্ছে এটা তো খুব গুড সাইন খালি লেনদেন হওয়াটাই গুড সাইন না লেনদেন হওয়াটা গুড সাইন না ঠিক আছে লেনদেন কম কম হইল সেটা যদি সেটা যদি কোয়ালিটিফুল লেনদেন হয় তখন সেটা গুড সাইন বাট বাজারে লেনদেন হইতেছে বারোশো পনেরোশো দুই হাজার পাঁচ হাজার কোটি টাকা এর মানে এই না বাজারের প্রাইস বাড়তেই থাকবে কেননা বাজার বাজারের কোনো পার্টিকুলার স্টকের প্রাইস বা সম্পূর্ণ ইন্ডেক্সেও যদি আমি বলি এগুলো আসলে নিয়ন্ত্রিত হয় কি পরিমাণ হোল্ডে আছে কারা হোল্ড করতেছে আচ্ছা আপনারা কখনো বাইবা দেখছেন যে এই যে এই অংশতে মনে করেন ধরেন এটা একটা স্টক এই অংশটাতে গেছে যাওয়ার পরে মনে করেন সাপোজ লেনদেন হয়েছে পাঁচ হাজার কোটি টাকা কিন্তু পরের দিন দেখলেন যে প্রাইস পড়া শুরু করছে এই যে এই জায়গাতে পাঁচ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে এরপরে প্রাইস পড়া শুরু করছে কেন ভাইবে দেখছেন কখনো সাধারণ বিনিয়োগকারীদের কাছে যখন শেয়ার থাকে সেইটা কখনোই বাজারকে শক্তি প্রদান করতে পারে না ধরে রাখতে গেলে প্রয়োজন ইনভেস্টর ইনস্টিটিউশন যখন কোনো কিছু হোল্ড করে তখন সেটাতে ডিমান্ড ক্রিয়েট হয় কারণ তারা তো একক চিন্তা হিসেবে হোল্ড করে আর বাজারে পাঁচ হাজার কোটি টাকার লেনদেন হইলেও যদি এখানে পাঁচশো মানুষ লেনদেন করে সেটা সেই পাঁচ হাজার কোটি টাকা যদি পাঁচশো মানুষ লেনদেন করে কথার কথা বললাম বা পঞ্চাশ হাজার মানুষ লেনদেন করছে এই পাঁচশো টাকা কিন্তু তাদের চিন্তাভাবনা কিন্তু পাঁচ হাজার ধরনের পাঁচ হাজারটা মানুষের চিন্তাভাবনা আর পাঁচজন ইনস্টিটিউশন যদি একটা স্টক হোল্ড করতে থাকে দ্যাট মিনস পাঁচটা চিন্তাভাবনা যত বেশি চিন্তাভাবনা হবে তত ভোলাটিলিটি বেড়ে যাবে এবং নেগেটিভ ইম্প্যাক্ট আসতে থাকবে যত কম চিন্তাভাবনা হবে কম জায়গাতে সেটার ডিপোজিট হইতে থাকবে সেই চিন্তাভাবনার ভাবনার পরিমাণটাও কম থাকবে বাজার তখন ধরে রাখতে পারে সো ইনস্টিটিউশন যখন কিনে তখন কোন স্টকের প্রাইস সাধারণত ফল করতে পারে না সেই জন্যই সবসময় সব বাজারে বলা হয় ইনস্টিটিউশনদের জন্য বিশেষ সুবিধা দেয়া ইনস্টিটিউশনদেরকে বাজারে বেশি বেশি আনা বেশি বেশি মিউচুয়াল ফান্ড আনা বেশি বেশি পেনশন ফান্ড আনা এই জন্যই বলা হয় হ্যাঁ বাজার এই অর্থনৈতিক অবস্থাতেও ঘুরে দাঁড়াইতে পারে যদি এখন প্রচুর পরিমাণে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড আসে প্রচুর পরিমাণে পেনশন ফান্ড ফান্ডের ব্যবস্থা করা হয় বাজার ডেফিনেটলি ঘুরে দাঁড়াবে এই মুহূর্তে আইসিবির যদি দুইশো তিনশো কোটি টাকা দিয়ে বলা হয় যে বাজারে স্টেবল করার চেষ্টা করে হাজার কোটি টাকা দিয়ে বলা হয় বাজারকে স্টেবল করো কিচ্ছু হবে না এই বাজারে স্টেবল করতে গেলে এখন মিনিমাম বিশ হাজার কোটি টাকার দরকার বিশ হাজার কোটি টাকার দরকার ফালতু কথা করলি চিন্তা করলি হইব তিনশো কোটি টাকা চারশো কোটি টাকা দিয়ে বাজার স্টেবল হয়ে যাবে সো আমরা এই জিনিসগুলো মনে হয় আমার কাছে মনে হয় এই আমার ব্যক্তিগত মতামতগুলো আমি বললাম যে এই জিনিসগুলার যখন আমি দেখি তখন বাজারের সাথে এটা কোনো সামঞ্জস্য আমি পাই না সো আমি বিশ্বাস করি এই মোমেন্টাম যেটা ছিল এটা সাস্টেন করবে না এখন যদি এরপরেও বাজার উপর দিকে চলে যায় তাহলে আমার কি করতে হবে আমার কোনো কিছু করার নাই কারণ বাজারে আমি যে রিকভারির স্ট্র্যাটেজি ব্যবহার করি এখানে বাজার উপরে গেলেও লাভ নিচে আসলেও লাভ বাজার নিচে আসলেও লাভ উপরে গেলেও লাভ কারণ আমি জানি যে টাকা বানাইতে গেলে টাকাটা সময় দিতে হয় সবাই ধনী হইতে চায় কেউ এমন পৃথিবীতে খুব কম মানুষ পাবেন যারা ধনী হইতে চায় না কিন্তু তফাৎটায় একটা জায়গাতে সেটা হলো বেশিরভাগ মানুষ নাইনটি মানুষ খুব স্বল্প সময় ধরে নিতে চায় তারা টাকা দিয়ে টাকা বানাইতে গেলে তারা সময় দিতে চায় না সো যখন আপনি এই জিনিসটা বুঝবেন যে টাকা 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 বানাইতে দিয়ে গেলে সময় দিতে হয় সময় দিবেন তখন দেখবেন যে মার্কেট নিচে গেলেও আপনার কোনো কিছু আসে যায় না মার্কেট উপরে গেলে আপনার প্রফিটই প্রফিট ঠিক আছে সো সেই হিসাবে আমি আমার স্ট্র্যাটেজি বানায় রাখছি মার্কেট নিচে আসলেও আমার জন্য ভালো আমি আরো বেশি স্টক কিনতে পারি মার্কেট উপরে গেলে তো আমার জন্য লাভই এই যে আমি কতজন মানুষ আছেন যারা প্রফিট করতে পারছেন কতজন মানুষ আছেন আমার যদি একটা অ্যাকাউন্টের মানে সব সবগুলার যদি আমি ইয়ের কথাটা বলি মানে যেগুলো রিকভার করছে সেগুলো যদি একটা অ্যাকাউন্টে থাকতো তাহলে আমার এখন ইয়ে দিতে হইতো এক নামে থাকতো না তাইলে আমার এটার উপরে এই বছর ট্যাক্স দিতে আমার সময় দেন কয়জন মানুষের প্রফিট করতে পারছে খুব বেশি মানুষ প্রফিট করতে পারেন না যারা ভাগ্যেশ ক্রমে এই কোনা কানায় বিনিয়োগ করতে পারছেন তারা আর আমরা তো সবই কোনা কানাতেই হয় কারণ বাজার নিচে আসতেছে আমি কিনতেছি বাজার নিচে আসতেছে এভরি টেন টু টোয়েন্টি নিচে আসতেছে আমি বেসিক্যালি টোয়েন্টি নিচে না আসলে কিনি না যে কোনো একটা স্টকে টোয়েন্টি নিচে না আসলে কিনি না তবে ওইটা ডিপেন্ড করে শেয়ারের সংখ্যার উপরে ডিপেন্ড করে কোনো কোনো স্টকের ক্ষেত্রে পনেরো নিচে আসলেও কিনি ঠিক আছে যেমন আমি আপনারে ইয়েটা দেখাই একটা স্টক দিয়ে আমি দেখাই যাচ্ছি এসি এই ফর্মুলা এই যে এসি ফর্মুলাটা ছিল আমি যখন ইনভেস্টমেন্ট করছিলাম আমি বলছিলাম না আমি এসি ফর্মুলাতে ইনভেস্টমেন্ট করতেছি লাস্ট ইনভেস্টমেন্ট কততে ছিল লাস্ট ইনভেস্টমেন্ট ছিল চব্বিশ টাকাতে একশো টাকাতে আমি কি এই জায়গাতে বিনিয়োগ করছিলাম আমি তো বিনিয়োগ করছি এখানে এরপরে কততে আসলে করব বলছিলাম একশো দশ টাকায় আসলে করব বলছিলাম মার্কেট কত পর্যন্ত গেছে একশো আট টাকা পর্যন্ত গেছে এই যে এটা এখন বাউন্স ব্যাক কইরা এই যে উপরে দিকে গেল আমার কি লাভ নেই এখানে আমি যে এই পজিশনটা নিয়ে রাখছি যারা এই জায়গাতে একশো চব্বিশ টাকাতে যারা বিনিয়োগও করছিল একশো চব্বিশ টাকাতে যারা বিনিয়োগ করছে তার লাভ কত হয়েছে আর আমার লাভ কত হয়েছে আমার তো এটার পজিশন এটা রয়েই গেছে এটা তো হাতও দিতে হয় নাই আমার যে এই ফ্লোর প্রাইস ওঠার পরে যে প্রথম পজিশন নিয়েছিলাম এটা তো রয়েই গেছে এটাতে তো আমি হাতও দিইনি কারো পোর্টফোলিওতে ফলে তো দুই টাকা লাভ দেখছেন কারো তিন টাকা লাভ দেখছেন আর আমি এক লাফে কত টাকা পাইছি সো স্ট্র্যাটেজি থাকতে হবে সময় দিতে হবে বাজার আপনার সব লোকসান পুরো করে দেবে সব লোকসান পুরো করে দেবে সো এভরি শেয়ারে শেয়ারের উপর এটা ডিপেন্ড করে ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পরপর বিনিয়োগ করতে হয় সো ওই দেখা যায় ঘোরাফেরা কোনা কানা আমাদের আইসেই পড়ে মানে সুইং পয়েন্টই আমরা পাই ফলে ওই স্ট্র্যাটেজিতে হাঁটলি তো চেষ্টা করেন সময় দিতে কালকে সকালইটা আপনি লাখ টাকারে কোটি টাকা বানায় ফেলবেন এই চিন্তা না করে আপনি চিন্তা করেন যে এই এক লাখ টাকারে আগামী এক বছর পরে বা আগামী দুই বছর পরে আমি দুই লাখ টাকা বানাইতে পারি কিনা আপনি যদি এক লাখ টাকারে আগামী দুই বছর পরে দুই লাখ টাকা বানাইতে পারেন বা তিন লাখ টাকা ধরেন দুই লাখ টাকাই বানাইছেন ব্যাংকও পারে না

লিন্ডে এই যে জামটা ছিল এই জামটা দেখার সাথে সাথে অনেকে আমার প্রশ্ন করছেন না যে ভাই আপনি তো লিন্ডে কিনে রাখছেন আপনি ছেড়ে দিচ্ছেন আমি ছাড়ি নাই কারণ আমি জানি এই জাম এইটাতে আমার কোনো লস হবে না আমি জানি এটা পজিশন কি কম নিচ্ছে এটাতে পজিশনই পজিশন খালি পজিশনই আগামীতে যদি এইটার প্রাই ধরেন এইটাতে আমার ধরেন না আপনার হিসেব যদি করি দুই বছর ঠিক আছে দুই বছর তো হ্যাঁ দুই বছর তো দুই বছরে যদি আমি পজিশন বিল্ড করে এই নেক্সট টাইম আমি তো হিসাব করি যে এটা মনে হয় বাইশো বাইশো টাকা ক্রস করতে পারে আমার ধারণা বাইশো টাকা ক্রস করতে পারে সো এই লেভেল পর্যন্ত যদি আমি নিতে পারি টাকা তো ব্যাংকে রাখলে যা পাইতাম তার দ্বিগুণ হয়ে যাব দ্বিগুণেরও বেশি দ্বিগুণেরও বেশি হয়ে যাবে আপনার মনে হয় যে নেক্সট বুল রানের সময় এই স্টকটার প্রাইস এখানে পরে থাকবে এই স্টকটার প্রাইস এখানে পরে থাকবে এই যে আমি আপনাদের বলছিলাম না যে এই যে আপনার একটা লাইন দেখেন এই যে দুইটা লাইন দেখেন এই দুইটা লাইন খালি লাইন না এটা হলো একটা স্টকের লাইফ লাইন এইটা দিয়ে বোঝা যায় আপনার একটা জিনিস খেয়াল করে দেখেন খুব সুন্দর করে আমি দেখা দিতেছি যতবার এই লাইনে আসছে বাজার বাউন্স ব্যাক করছে যতবার আসছে বাজার বাউন্স ব্যাক করছে যতবার আসছে বাজার বাউন্স ব্যাক করছে এইবার তো এটার বহুত নিচে আছে তাহলে বাউন্স ব্যাক করলে কই যাবে কই যাবে বাউন্স ব্যাক করলে চিন্তা করে দেখেন আমি তো বাইশো টাকা কম বলছি আপনাদের ভিতরে আরেকটা সমস্যা হলো আপনারা দেখেন খুব অল্প সময়ের টাইম ফ্রেম আপনারা যখন এক এক একদিনের টাইম ফ্রেম দেখতে যাবেন দেখেন কত উপর নিচে উপর নিচে উপর নিচে কিন্তু আপনি যখন বড় টাইম ফ্রেমে চলে যাবেন তখন কিন্তু আর উপর নিচে দেখবেন না আপনি খালি উপরই দেখবেন বাজার খালি উপরই যাইতেছে উপরেই যাইতেছে এবং এই লাইনটাতে যখনই টাচ করছে বাজার হিউজ মুভ দিচ্ছে হিউজ মুভ সো আমি বিশ্বাস করি এখনকার যে মুভটা হইতে পারে এটা নেয়ার অ্যাবাউট চব্বিশশো থেকে পঁচিশশো টাকাতে যেতে পারে নেক্সট যে বুল রানটা আমরা দেখবো সেটাতে হয়তো চব্বিশশো থেকে পঁচিশশো টাকাতে যেতে পারে এই অপরচুনিটিগুলো বুঝতে হয় ফালায় রাখেন না টাকা সমস্যা কি এখন এইটার থেকে নিয়ে চাইবেন বাজার করতে সংসার খরচ চালাইতে তাইলে আর রইব কেমনে তাইলে তো আর না তাই না সো ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে